আমি চলে যাব এপার বাংলার ওপার বাংলার যত বাংলা চলচ্চিত্র নায়ক নায়িকা আছে যত রকমের পশু পাখি আছে যত রকমের কার্টুন আছে আমি চেষ্টা করব আমার নিজের গলা দিয়ে এইগুলা আপনাদের উপহার দেব ঠিক আছে বন্ধুরা অনুষ্ঠানে ভালো লাগলে একটু মাঝে সাথে করতালি দিবেন আর আমি হ্যাঁ মহেশপুরে প্রথম আমি বিজেপির প্রোগ্রাম করেছি তা এখানে আমন্ত্রণ করেছে আপনাদের এলাকারই শয়তান সরি সন্তান এত সুন্দর কিবোর্ড বাজাচ্ছে সমারোহ দার জন্য করতালি সবাই আমি চলে যাব এবার বিভিন্ন নায়ক নায়িকার জগতে বিভিন্ন পশু পাখির জগতে বিভিন্ন কার্টুনের ভয় যে তাই শুরুতে থাকছে কিছু কিছু অনুষ্ঠান হলে খেয়াল করে দেখবেন বড় ভাই চেয়ারম্যান মেম্বার মঞ্চটি ভাষণ দেয় ঠিক এমন এক ব্যক্তি মঞ্চটি ভাষণ দিচ্ছে ভাষণের সময় কারেন্ট চলে গেছে ভাষণ চলছে কিন্তু মাইকে শোনা যাচ্ছে না ঠিক এরকম স্টাইলই সংগ্রামী সাথে এলাকাবাসী মনে রাখবেন বাংলাদেশ সরকার এই বলে আমার বক্তব্য শেষ করছি কিছুক্ষণ সময় কারেন্ট ছিল না তারপরে কিন্তু ভাষণ চলছিল এবার চলে যাচ্ছি এই শীত চলে গেছে শীতের সময় গাড়িগুলো যখন স্টার্ট করে দেখেন কেমন করে স্টার্ট হয় আবার বন্ধ হয়ে যায় লক্ষ্য করে শুনি প্রাইভেট কারের স্টার্ট এবার ড্রাইভার সে বলছে ভাই মোর গাড়ি তো স্টার্ট নাই না পাঁচটা লোক পিছন থেকে গাড়িতে একটু ধাক্কা মারেন এবার পিছন থেকে কিছু কিছু সময় জোরে ধাক্কা দিলে স্টার্ট হলি একটি শব্দ হয় এবার কিন্তু স্টার্ট হয়ে যাবে শব্দ হয় তা এবার চলে যাচ্ছি কিছুদিন আগে ভাইরাল হয়েছিল জনপ্রিয় একটি কণ্ঠ দিছিল ওপর বাংলার রানু মণ্ডল কেমন করে ভয়েস দিছিল লক্ষ্য করে শুনি হ্যালো ভাইয়া মানে কেনা একটু সাউন্ড বাড়ান হ্যালো হ্যালো ওকে তা এমন করে কণ্ঠ দিছিল ওপর বাংলার রানু মণ্ডল ভালো লাগছে যদি ভালো লাগে একটু মাঝের সাথে করতালি দেন কিছুদিন আগে একটি প্রোগ্রামে গেছিলাম বিশ্বাস করেন 1000 ছেলে 1000 মেয়ে অনুষ্ঠান দেখছে কোনো করতালি নাই এবার চোখ খুলে দেখি তালি কেমন করে দেবে 1000 ছেলে 1000 মেয়ের হাতে হাত রেখে বসে আছে এদের কোনো করতালি নাই কিন্তু এখানে খুবই ভালো লাগছে যে অনুষ্ঠান দেখলে আপনারা মাঝে সাথে করতালি দিচ্ছেন তা আমি চলে যাচ্ছি দূরদর্শন অ্যাকশন এবার চলে যাচ্ছি কার্টুনের ভয় যে এবার চলে যাব মোটু পাতলু এই মোটু পাতলুতে বিলেন কেমন করে কথা বলে বিলেনের নামটা কি বলেন তো ভাইয়া জন এই জন কেমন করে কথা বলে লক্ষ্য করে শুনি জন থেকে ডন হয়ে গেল মোটু পাতলু আমি তোদেরকে মেরে ফেলবো জন এখন ডন হয়ে যাবে ডন হয়ে যাবে ডন হয়ে যাবে তখন কথা বলে মোটু খালি ফুটা পড়ে একদম মাথা খাস করে না তখন পাতলু কথা বলে মোটু আমি কি করবো জন আমাদেরকে মেরে ফেলছে মোটু তুমি একটা কিছু করো মোটু তুমি একটা কিছু করো তখন পাশ থেকে আরেকজন কথা বলে উরে বাবা বিনোদন বন্ধু আমি শ্যামপুটুকু আপনাদের মাঝে মাঝে সাথে আসপর ডায়লগ কৌতুক উপহার দেবো এবার চলে যাচ্ছি পুরনো ছবি পুরনো ছবি বেদির মেয়ে জোসনা ছবির একটি ডায়লগ দিয়ে শুরু করছে আশা করি ভালো লাগবে এই বেদির মেয়ে ছবিটি ইলিয়াস কাঞ্চন ঘোড়ানি কেমন করে ছুটে চলে যাচ্ছে লক্ষ্য করে শুনি জোসনা Ha ha ha!
ভালোবাসাটা আমি লিখেছি। এবার বেদির মেয়ে ছবিটি কৌতুক ছিল দিলদার, এই দিলদার কেমন করে তার ভালোবাসা মজিনার লগে কথা বলছে। এবার চলে যাচ্ছি কমিটি কিং দিলদার এবং নায়িকা মজিনা। আসসালামু আলাইকুম মোর মজিনা, আমার মজিনারি কি রসগোল্লার মতো লাগতাছি, হুমা 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 হুমা, দেখলে মনে হয় রে খামু 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 রে মজিনা, তুমি আমার আমি তোমার। যাও তুমি সব সময় ফাজিল ফাজিল কথা বলো, তোমার মুখ আমি দেখবো না, এখান থেকে সরে যাও, তুমি একটা ফাজি। ও মো সুন্দরী, তোমার লাগা রাত্রি ঘুমাইবার পারি না, ঘুমাইবার গেলি সহি দেখি না, তুমি আমার আমি তোমার, তোমারে লইয়া বহু দূরে যাইয়া বইয়া বইয়া খালি গান গামু আর বাদাম খামু। হম সুন্দরী কসা বাদাম ভাইয়া কি দিলদারে ভয়েস হইছে। এবার চলে যাচ্ছি, শুরু করছি আমার প্রেমের কাহিনী, শুরু করছি চিত্রনায়ক অমর সানি আর নায়িকা মৌসুমীর একটি সংলাপে। দেখবেন নায়ক নায়িকা সামনে সামনে আসলে ভালোবাসার একটি গান আসে। হো হো পরলোকের কোন ভালোবাসা হতে পারে না ময়ূরী, তুমি চলে যাও। না রাজু, আমি যে তোমাকে আমার জীবনে চেয়ে বেশি ভালোবাসি, আমরা ভালোবাসার গান আমার সাথিয়া। মৌসুমী আর অমর সানের ভালোবাসা মিলে গেছে। বন্ধুরা কি ভালো লাগছে? একটু করতালির মাধ্যম দিয়ে শুনতে চাই। অনুষ্ঠান কি ভালো লাগছে? তা আমি চলে যাব, এবার চলে যাব কিছু ডায়লগের জগতে। তাই এবার শুরুতে থাকছে কিছু পশু পাখি। এই পশু পাখি থাকবে প্রথমে বিড়ালের ঝগড়া। এবার কেমন করে দেখেন, মাঝখানে একটি মাছের টুকরা, ও পাশে একটা বিড়াল, এ পাশে একটা বিড়াল, ওই মাছের টুকরা দিকটা কাছে আর বিড়ালের লগে কেমন করে ঝগড়া করছে লক্ষ্য করে শুনি। এটা সিফ বিড়ালের ঝগড়া। কি বন্ধুরা ভালো লাগছে? আর আমার নামটা কি আপনাদের মনে আছে? তো আপনাদের মাথায় বেশি ময়লা হলে, আপনাদের মাথায় বেশি ময়লা হলে যেটা ব্যবহার করেন সেইটা আমার নাম। উনি হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা, উনি বাবা তোমার দরবারে সব ছাগলের খেলা। আসলে অনুষ্ঠান হলে ভালো কিছু দেখতে চায় না, ভালো কিছু শুনতে চায় না। গতকালকে অনুষ্ঠান করেছি, আজ তো একটু মহিলারা মঞ্চটি নাচ করেছে, আল্লাহ মির গিবার আমি কিছু বুঝবার পারি নাই। কিছু কিছু গান আছে, গানে জ্ঞান আছে, আর কিছু কিছু গান আছে তাতে ব্যারাম আছে। যেরকম আগের কি ছবির গান শুনেছি, রাজ্জাক সাবানা কবরে ঠোঁট মিলাইছে, ঠিক এত সুন্দর করে গাইছে। আমি কার জন্যে কত চিরব, আমার কি দায় পড়েছে, আকাশে না গেল বৃষ্টি হবে বহু দেরি হয়েছে, কিছু মনে করো না। কত সুন্দর গান, আরো গান আছে যেরকম খালিদ হাসান মিলু গাইছে, জনি বধ ছিড়ে গেলে কভু অশুভে আমার মারা, আহ
কালকের অনুষ্ঠানে দুমড় দুমড় মহিলারা মঞ্চ উঠে যায় দাঁড়াইছে ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই গেলার মনে হয় মির্কি বেরাম তাই মঞ্চে লাফাই আমরা সব সময় ভালো পরিবেশে থাকব আর ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাবো আর মানুষের মত মানুষ করব তা আমি চলে যাচ্ছি আমি থাকব না চলে যাব আমি থাকব না চলে যাব কিছুদিন আগে ঠিক এরকম একটি প্রোগ্রামে এসে মঞ্চ থেকে যাওয়ার সময় সুন্দরী টিমে বলছে ভাই আপনার নাম্বার মোরে দেওয়া যাবে আমি মেয়েটা দেখতে গেলাম এত সুন্দর মেয়ে আমার না আমার বাবারটা দেব তখন মেয়ে বলছে বাবারটা লাগবো না আপনারটা দেন বিশ্বাস করেন নাম্বার দিয়ে দিছি কিছুদিন পরে মেয়েটা মিস কল দিছে আমি ব্যাগটার সঙ্গে সঙ্গে বলছে আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন আমি বলছি তুমি কি ডা তখন মেয়ে বলছে হ্যালো ভাইয়া আমি সেই বিউটি বিশ্বাস করেন এক মিনিট পরে মেয়েটা বলছে হ্যালো ভাই একটু কথা বলবো আমি বলছি আটটা না তুমি পাঁচটা বলো তখন মেয়েটা বলছে হ্যালো ভাই আমার মোবাইলে না দুই পাঁচ দিন কোনো ব্যালেন্স নেই 100 টাকা দেওয়া যাবে ছেলেদের কাছ থেকে কিছু কিছু মেয়েরা আছে ভালোবাসা চায় না তাদের টাকা চাই টাকা আছে না এরকম মেয়েরা আছে না আমি সব মেয়েদের বলবো না কিছু কিছু মেয়েরা আছে দেখবেন ময়দা কত সুন্দরী ময়দা কত সুন্দরী ওইসব মেয়েরা যদি মঞ্চ উঠে দাঁড়ায় মুখে দিক তাকাবেন মনে হবে পাঁচশো কোটি এনার্জি ভাল আর হাতের দিকে আর পার দিক তাকালে মনে হবে এই গ্রামে কোনো বিদ্যুৎ নাই আমি সব মেয়েদের কথা বলবো না যেসব মেয়েরা ভালোবাসার নামে ছেলেদের খালি টাকা খায় তাদের বিরুদ্ধে বলবো ধন্যবাদ